ছি 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 এ কি কাণ্ড করেছি অবশ্যই কী কাণ্ড করলাম মন্দিরা সমাদের সাথে লাইভে বসলাম কথা বললাম আমি না এডুকেটেড আচ্ছা আমি এডুকেটেড এডুকেটেডরা বসতে পারে না কার সাথে বসতে পারে না মন্দিরের সাথে বসতে পারে না কেন বসতে পারে না কারণ মন্দিরে একটা নোংরা মেয়ে মন্দিরে একটা অসত্য মেয়ে যে অনলাইভে এসে অ্যালকোহল তারপর নানা রকম ওর পরকিয়া লিপ্ত কথাগুলি স্বীকার করেছে আর তার থেকে বেশি নোংরা সোমনাথ কারণ সেই মেয়েটাকে সে ঘরে রেখেছে তাহলে এখন আবার মেয়েকে নিয়ে মানে আমাদের ছোট্ট ত্রয়ীকে নিয়ে কেন নাটকটা করছে কেন বলছে মেয়ে ডিপ্রেশনে যাবে এবার প্রথমে আমি আমার কথা বলি যখন মন্দিরা ভুল করেছিল যখন মন্দিরা পরকিয়া লিপ্ত ছিল যখন মন্দিরা বাড়ি ছেড়ে চলে গেছিলো না তো আমি মন্দিরাকে সাপোর্ট করেছিলাম না তো আমি সোমনাথকে সাপোর্ট করেছিলাম সোমনাথকে সাপোর্ট এর জন্য করিনি বউটা তোমার ঘরের লক্ষ্মী তাকে তুমি অন ক্যামেরায় এসে তার ক্যারেক্টারের কি কি দোষ না দোষ তুমি বলতে পারো না আর মন্দিরাকেও এটা বলেছিলাম যদি তোমার ঘরে অশান্তি থাকে কিছু থাকে তুমি দশ পনেরো ভিডিও দিও না অশান্তি মিটমাট করে নাও যা কিছু করার করে নাও তারপর এসে ভিডিও করো দুজনকেই তারপর বাড়ি ছেড়ে চলে যাওয়া সিঁদুর কেউ না সিঁদুর কেউ মুছে মুছে দেওয়া এ এগুলি হয়ে গেছে তখন প্রচুর প্রচুর টিটকারি মেরে ভিডিও আমি নিজে করেছি না দুজনের কাউকেই সাপোর্ট করেনি। মন্দিরা কেউ না সোমনাথ কেউ না কোনো দিক প্রশ্নই আসে না হ্যাঁ মন্দিরা ভুল তো ভুল সোমনাথ ভুল তো ভুল ভুল দুজনই ছিল কারণ মন্দিরার যেমন ভুল ছিল একটা না মন্দিরা ভালোবেসে ভুল করেছে মন্দিরা পরকে সেটার কথা না সোশ্যাল মিডিয়াকে তুমি নোংরা নোংরা তুমি করতে পারো না তোমার পার্সোনাল লাইফটা যেটা আজকে মন্দিরা বলে দিয়েছে আমি যেমন আমার ভালো দিকটা সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছি আমি যখন যেটা করি সেটাই সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছি তাই এটাও আমি সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছি কিন্তু আমি দুজনের কাউকেই সাপোর্ট করিনি অবশ্যই আমি আমার ভাষার যেটুকুন আছে সেটুকুন দিয়েই সোমনাথের এগেনস্টে ভিডিও করেছি আর মন্দিরের এগেনস্টে ভিডিও করলো মন্দিরাকে আমি আমার ভাষার মাধ্যম দিয়ে করেছি নিশ্চয়ই মন্দিরার নেগেটিভ করলে মন্দিরে কেনে মন্দিরাকে ওরকম নোংরা নোংরা গালি যারা কেনা মন্দিরার এগেনস্টে ভিডিও করেছে বলে গলা ঠুকে বলে এরা মন্দিরাকে একদম শুয়ে দিয়েছিল এটাও যে মানা যায় না মুখ দিয়ে ধর্ষণটাকেও ধর্ষণই বলা হয় মন্দিরা খারাপ কাজ করেছে বলে মন্দিরাকে যেভাবে ওই সময় একদম শুয়ে দিয়েছে নোংরা ভাষা বলে এটা যেমন আমি মানিনি কখনো ঠিক তেমনি সোমনাথ বাইরে বসে রাস্তায় হাইওয়ে বসে এটা খেয়ে বলছে লং রাইড রাত্রেবেলা চালানো গাড়ি চালানোর মজা আলাদা ইনফ্যাক্ট হেলমেটও ছিল না এটাকেও আমি সমর্থন করতে পারিনি তখন কথা তারপর যখন সোমনাথ মন্দিরার হাতটা ধরল সংসার করার জন্য কেন ধরল এটা সোমনাথ আজকে পুরো ক্লিয়ার করে দিয়েছে মন্দিরার থেকে তার বয়ফ্রেন্ডের বয়সটা দশ বছর ছোট ছিল দশ থেকে পনেরো বছর পর যদি মন্দিরে চলে যেত সেটার সাথে মন্দিরা হয়তো এজেট হয়ে যেত কিন্তু মন্দিরার মেয়ে গ্রোন আপ হয়ে যেত তখন একটা সৎ বাবা অনেক সময় পাল্টে যায় অনেক কিছু হয়ে যায় আমরা জানি সেখানে মেয়েটার সেফটি নিয়েও ব্যাপার ছিল তার থেকে বেশি ব্যাপার ছিল একটা ব্যাপার যে মন্দিরার সাথে যে ওই রিলেশানটা আদৌ টিকবে কিনা সোমনাথের ডাউট ছিল না টিকলে মন্দিরে কই ছেলেটা ছেড়ে চলে গেল তারপর মন্দিরের জীবনে আবার যদি কেউ চলে আসে কারণ একা কত দিন কাটাবে তাহলে আলটিমেটলি মন্দিরার সঙ্গে থাকছিল মন্দিরার মেয়ে তাহলে মন্দিরার জীবন এটা কিন্তু সোমনাথ আগেও ভিডিও করে বলেছে বা তাহলে মন্দিরার শেষটা কোথায় হবে এবং মন্দিরা সোমনাথ এটা কলেও অনেক কেটার দিকে বলেছে যে এরপরে এক হাত থেকে আর এক হাত হয়ে যাবে এরকম করতে গেলে মন্দিরার শেষ কি থাকবে সাথে আমার মেয়েটার জীবনটা আছে তাই একটা মেয়ের বাবা হিসাবে মেয়ের ভবিষ্যৎ হিসাবে যে যেটা করেছে সেটা তোর ফিরিয়ে নেওয়া যাবে না যা হয়ে গেছে সেটা তোর ফিরিয়ে আনা যাবে না সেটা তো নোং করে ফেলেছে সেই ভিডিওগুলি তো আছে সেগুলি ডিলিট হবে না মন্দিরা ডিলিট করে দিল আমরা যারা তখন ভিডিও করেছিলাম নিশ্চয়ই আমরা ডিলিট করব না সেইগুলি থেকেই যাবে কিন্তু এখন যখন সুস্থ পরিবেশ সুস্থ সংসার সব কিছু সুস্থ দেখাচ্ছে তখন কেন পুরোনো জিনিস টেনে এনে সেই ক্ষতটা যেটার উপর কিন্তু মলম দিয়ে দিয়ে ঘাটাকে শুকানোর চেষ্টা হচ্ছিল সেটাকে কেন খুচিয়ে ঘা করা হচ্ছে এবার অনেকে লিখেছ যে ছি ছি কোনোদিন এরা শুধরাবেন না এরা শুধরানো যায় না এরা শুধরাবে না ওরা শুধরাবে কি শুধরাবে না ভালো হবে কি হবে না বক্ত বাতায়গা সময় বলবে প্রথমত দ্বিতীয় কথা যা ক্ষতি করার খরিক করে ফেলেছে সোমনাথ মন্দিরা এক আছে এক হয়েছে মেয়েটাকে ভালো করার মেয়েটাকে ভালো ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে মেয়েটা ওই সময় ডিপ্রেসড হয়ে গেছিল ডিপ্রেসড ছিল এটা আজকে মন্দিরের ভিডিওতে বললো কিন্তু মেয়েটা যেন পরবর্তীকালে আর ডিপ্রেশনে না যায় ধীরে ধীরে মেয়েটা বুঝতে শিখছে আরো বেশি করে বুঝতে শিখবে অবশ্যই ভিডিওগুলি দেখবে একজন প্রশ্ন করেছো মন্দিরার মেয়ে মন্দিরার ভিডিও না দেখে অন্য কারোর ভিডিও কি করে দেখে যখন তোমরা কারোর আমরা যারা কন্ট্রোভার্সি করি আমরা কিন্তু কন্ট্রোভার্সি ভিডিওগুলো বেশি দেখি পরপর আসতে থাকে ওই ফিডে আসতে থাকে প্লাস মন্দিরার মেয়ে কিন্তু পার্সোনালি চেনে সুকে পার্সোনালি চেনে হয়তো চ্যানেলের নামও জানে দেখেছে কারণ তখন মার সাথে কথাটা বলতো যেমন ফারিয়ার ভিডিও দেখে বলেছিল মন্দিরা তো ও ওয়াইটিতে অ্যাক্টিভ আর যখন তুমি যাক কিনে নেগেটিভগুলি করো তখন তার চ্যানেলটা খোলো চলে আসে ভিডিওগুলি রেগুলার খুললে পরে চলে আসে সেভাবে হয়তো দেখে আর মন্দিরের ভিডিও দেখে না তো কোনোদিনও মন্দিরা বলেনি মন্দিরা সবসময় বলেছে আমার ভিডিওর ফার্স্ট ভিউর হয়তো আমার মেয়ে এগুলি আপনারা দেখেননি বা শোনেননি বা শোনার চেষ্টাটা কখনো করেননি কারণ মন্দিরা নোংরা মন্দিরা দোষী মন্দিরা পরকিয়া করেছে তাহলে মন্দিরে কি করতে লাগবে মন্দির লাথি মেরে ঝ্যাটা মেরে এই সমাজ থেকে সোমনাথের ঘর থেকে জয়ীর জীবন থেকে বার করে দিতে লাগবে তাহলে আমাদের সমাজটা একদম সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার এই সমাজে কোনো মেয়ে আর এই ভুল করবে না যে ভুল আমাদের মন্দিরা করেছে তারপরে মন্দিরা অসহায় কিছু একটা করেই ফেলে তো বললে বললে রকম নোংরামের এরকম শাস্তি হওয়া উচিত তোমরাই বলবে এই দেখুন হলো তো বিচার সেটাই চাইছো তাই না হেঁটেই যাইছিলে সোমনাথ মন্দিরা সেপারেটেড হয়ে যাবে তারপর হয়তো মন্দিরা গুলের কাছে যাক বা না যাক দুজন থাকতে পারবে না দুজন ডিভোর্সই হবে সেটা বেশি ভালো দুটো ছেলে মেয়ে মন্দিরার থেকে আলাদা হয়ে সোমনাথ আজকেও বলেছে আমার জীবনে মন্দিরা ছাড়া কিছু নেই মন্দিরে চলে যাওয়া মানেই সোমনাথ সোম রসে ডুবে থাকবে আরেকটা দেবদাস হয় তৈরি হবে আরও বড়ো মাপের সেটা বেশি কাঙ্ক্ষিত আর মন্দিরা হয়তো আরও অন্য কোনো পুরুষের কাছে যাবে অন্য কোনো পুরুষের বিছানা শয্যা সংজ্ঞানী হবে তারপর হয়তো ধীরে ধীরে এমন হবে নিজেই ডিপ্রেস হয়ে যাবে তারপরে হয়তো পুরুষরা আশ্রয় আর শয্যার হতে ইচ্ছা হবে না ব্লক ছেড়ে দেবে ডিপ্রেশন থেকে ব্লক ছেড়ে যাবে জানা কথা আমরা যখন কথা বলি আমরা যারা ক্যামেরার সামনে আসি আমরা যারা ব্লক করি একটা ফোর্স লাগে ভেতর থেকে খুব ডিপ্রেসড মেন্টালি থাকলে ভিডিও করা যায় না তাহলে ধনে জনে যাবে সেটা কাঙ্ক্ষিত ছিল নাকি মন্দিরা সোমেন এক হয়ে সংসার করবে দুজন মা বাবা মেটার দু হাত ধরে রাখবে যখন মেটার 15 16 বছর হবে মেটার কাছে সম্পূর্ণ কথা খুলে বলবে যে হ্যাঁ বাবা তোর মা ভুল করেছিল তোর মা বাড়িছাড়া হয় নাই তোর মা ভুল করেছিল কিন্তু সেই ভুলটা শুধরানোর চেষ্টা করেছে তোর বাবা তোর মা হাটা ধরে রেখেছে নিজের আপন মা বাবা যেভাবে একটা সন্তানকে বড় করতে পারে কোন সৎ বাবা কোন সৎ মা সেই সংসারটাকে জোড়া রাখতে পারে না বা বড় করতে পারে না মন্দিরার পরকিয়া করাটাকে সাপোর্ট করিনি মন্দিরার এখন সংসার করাটাকে সাপোর্ট করছি সোমনাথ যেভাবে মন্দিরকে ধরে আঁকড়ে আছে সেটাকে সাপোর্ট করছি সোমনাথ রাস্তায় বসে মদ খাওয়াটাকে আমি সাপোর্ট করিনি এমনকি সোশ্যাল মিডিয়াতে মন্দির আর পরোকে ব্যাপারটা আনাটাকে সাপোর্ট করিনি সাপোর্ট করিনি সোমনাথ যে কন্টেভার্সিক এটা কল করে কথাগুলি বলতো সাপোর্ট করিনি ঠিক তেমনি মন্দির আরো ওইগুলি সাপোর্ট করিনি আর কি বলছো অন্যরা কেক্রে দর্শী হল মন্দির আর পরোকে সাপোর্ট করিনি কিন্তু মন্দিরা যখন যে বল যা কথা তোমরা বলছো মন্দিরা যখন লিগ্যাল ওয়াইফ সোমনাথের ছিল মন্দিরা হোটেলে গেছে সিঁদুরটা মুছা এটার মানে কি পলকিয়াকে সাপোর্ট করা হলো না মন্দিরাকে কনফারেন্স ফোনে হুলের সাথে কথা একটা পরকিয়া সাপোর্ট করা হলো না যে এই কাজগুলি করেছে সে কি পরকিয়াকে সাপোর্ট করেনি মন্দিরাকে বুঝিয়েছে একজন পুরুষের সঙ্গে থাকবি তাই যদি হয় একজন পুরুষের সঙ্গে থাকবি বলে বোঝানো হয়েছে সোমনাথকে সে ছাড়েনি কিন্তু হুলের সাথে সে বেড শেয়ার করছে এবং সেই কথাটা শেয়ার করছে কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে তার মানে কি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার পরকিয়াকে সাপোর্ট করেনি যা হয়ে বলতে এসেছ আপনার মতো লোক ছি 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 কি করে স্ক্রিন শেয়ার করলে সেই আমরাই বোধহয় গান্ধীর বাণীটা শুনি তাই না হেড দ্য সিন নট দ্য সিনার কারণ আপনারা আমাকে এডুকেটেবল টর্ন করছেন আমার ডিগ্রি বা ওই পাতা সার্টিফিকেটের পাতা আমি কোনোদিনই ইউটিউবে দেখাইনি আর আমার সে ডিগ্রির মূল্য মেঘা দিতে আসেনি আর যদি বলি সে ডিগ্রিটা আছে বলে পাশে দাঁড়িয়েছি পাশে দাঁড়িয়েছি একটা মেয়েকে সংসার ভেঙে ঘর থেকে বেরিয়ে নিজের জীবনটাকে ছাড়কার করতে দেখতে দেখতে দিতে পারিনি শিক্ষাটা আছে বলেই মেয়েটা ছাদের নিচে থেকে ওই ঘরে থেকে সংসার করবে রইল বাকি মন্দির আর এটা এটা ছাড়াবার চেষ্টা করছে তো সেইটা ছাড়াতে গিয়ে যখন মন্দিরাকে সেই পুরোনো জিনিসগুলি মনে করিয়ে দেওয়া হয় যখন সোমনাথকে মনে করে দেওয়া হয় আই তোর বউ তোর বউ একজন শুধু বিছানা গরম করেছে তুই শুধু ঘর করছিস কেন এটা ভালো নাকি সোমনাথকে এটা বলা ভালো হ্যাঁ ভাই হ্যাঁ ভাই মন্দিরা ভুল করেছে হ্যাঁ ভাই মন্দিরার ভুলের শাস্তি কেন ওই জয়ী পাবে উত্তরটা আছে আপনাদের কাছে বাংলাদেশের রামিলা আক্তার চলে গেছে ওই পারে কেন গেছে বিয়ের পর বিয়ের পর তার বাড়ি লোকরা বলতো আই তোর মার চরিত্র খারাপ এই তোর বাবার চরিত্র খারাপ প্রতিনিয়ত বলতো সহ্য করতে পারতো না এখানে ঢুকতো কালকে কী গ্যারান্টি আছে জয়ী শ্বশুরবাড়ির লোক মন্দিরার দিকে আঙুল তুলবে না বা সোমনাথের দিকে আঙুল তুলবে না মন্দির আর শ্বশুরবাড়ির লোক অনেক ভালো যে মন্দিরার বিয়ের পর মন্দিরার মা পালিয়ে গেছে মন্দিরাকে ওই টর্চারগুলি সহ্য করতে হয়নি মন্দিরা শ্বশুর শাশুড়ি দেবতুল্য আমি বলেছি দেবতুল্য মেয়ের বিয়ের পর মা অন্য সাথে পালিয়ে গেছে তারপরও শ্বশুর শাশুড়ি কখনও বলেনি আর শুধুমাত্র মন্দিরাকে আর সোমনাথকে নিয়ে না মন্দিরার বাবা মন্দিরার মা মন্দিরের শ্বশুর শাশুড়ি ননদ এগুলি কি করে হবে মন্দিরে এখন শ্বশুর বাড়ি আর হুলের ছিল আজকাল এই হোয়াটসঅ্যাপ ফেসবুকের যুগে প্রেম হয়ে যায় বা বিয়ের আগে প্রেম থাকে সেটা হয়তো প্রেম বিয়েতে পর্যন্ত পরিণতি পায় না ওই রিলেশনশিপটাকে আমরা মেনে নেই যা ভুল হয়েছে যা কিছু হয়েছে বিয়ের আগে হয়েছে বিয়ের পরে হয় নাই যত কিছু ভুল হয়েছে বিয়ের আগে করেছে বিয়ের পরে করে কারণ বিয়ের পরে আমরা বিয়ের সময় আমরা সেই আগুনের মধ্যে আমাদের সমস্ত অতীত ছেড়ে দেই বিয়ের পরে আমরা একটা হাত ধরে থাকবো এটা হচ্ছে আমাদের সংস্কৃতি বা ধর্ম মন্দিরা সেই ধর্ম বা সেই সংস্কৃতিটা ভেঙেছে যদি মন্দিরা সোশ্যাল মিডিয়াতে কথাগুলি না আনতো যদি মন্দিরাল মন্দিরার জীবনের এই বইয়ের পাতাগুলি সোশিয়াল মিডিয়াতে না খুলতো যেমন করে লাইফস্টাইল দেখাতো আপনারা জানতেন আপনারা জানতেন জানতেন না আপনারা সবাই সিনেমা স্টাররা যখন পরকিয়া করে ছাড়াছাড়ি হয়ে যায় আপনার আমরা অনেকেই বচ্চনের ফ্যান আমরা অনেকেই জানি বচ্চনের সাথে রেখা রিলেশন ছিল আমরা অনেকে জানি অক্ষয় কুমার সাথে রিলেশন ছিল শাহরুখের সাথে কার একটু ফস্ট হয়েছিল এদেরকে আমরা মেনে নেই এদেরকে আমরা এখানে বসে রাখি বিকজ দে আর সেলিব্রিটি কিন্তু মন্দিরা মন্দিরাকে চলে যেতে হবে পৃথিবী থেকে কিশোরবি আউট কারণ মন্দিরে থাকলে আমাদের সমাজ খারাপ হয়ে যাচ্ছে এটা কি ঠিক এটা কি ঠিক কেন আমি সোমনাথকে ভাই বললাম ছি 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 আপনার মতো লোক বেশ করেছি ভাই বলেছি বেশ করেছি ভাই বলেছি হাজার বার বলবো কেন বলেছি জানেন ও হাতটা ছাড়িনি ভালোবাসাটা ওর এতই দামি হ্যাঁ সোনার মুরগি ইয়াস সোনার মুরগি যেটা সোমনাথ বলে দিয়েছে যদি মন্দিরে চলে যেত তারপর যদি সোমনাথ একা একা ভিডিও ছাড়তো সেই ভিডিওগুলির ভিউজ অনেক বেশি হতো সে লাথি মেরে ঝাটা মেরে বউটাকে চিরতরে বার করে দেয়নি নিজের গায়ে সোমনাথ বলেছে ভিডিওতে রাস্তাঘাটে গেলে না পাবলিক এখন আমাকে টন্ট করে পাবলিক আমাদেরকে ছাড়িনি তারপরেও কিন্তু সোমনাথ তার বউটাকে ছাড়েনি কেন ছাড়েনি কার জন্য ছাড়িনি বারবার বলছে মেয়ের জন্য ছাড়েনি মেয়েটা ওই টাইমে ডিপ্রেশনে গেছিল তারপর ওকে ডিপ্রেশ থেকে উঠে এনে দাদুর কাছে রেখে রীতিমতো স্কুলে ভর্তি করিয়েছে ড্রয়িং ক্লাসে দিচ্ছে নাচ ক্লাসে দিচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো ভালো হয়ে যাবে যখনই ওই নেগেটিভ কেন এখন নেগেটিভগুলি ওরা নিতে পারছে না ভিডিও টু ভিডিও করতে কন্ট্রোভার্সি করতে একদিনের জন্য মন্দিরা কিন্তু একজনের বাড়িতে গিয়েও বলেছিল কন্ট্রোভার্সি করবে না করছি না কন্ট্রোভার্সি ছেড়ো না কিন্তু ভিডিওর বা বহির ভিতর কিছু বলো না পুরোনো কল রেকর্ডিং পুরনো কথা ওইখানে আপত্তি মন্দিরা সোমনাথের তখন যখন মন্দিরে অসতি ছিল যখন রিয়েল মন্দিরে খারাপ ছিল তখন মন্দিরের হাত ধরেছিল তখন মন্দিরে হাত ধরেছিল কেন হাত ধরেছিল তাহলে ডিভোর্সটা হয়ে গেলে কন্টেন্টটা বেশি পাওয়া যেত আমিও পেতাম আমাদেরও মজা হতো সোমনাথ কেনে দশটা নেগেটিভ ভিডিও করতাম আর মন্দিরার সোমনাথ নিয়ে ভিডিও করে রোজগার প্রচুর করেছি মন্দিরার প্রতিটা ভিডিও আমার মুখস্ত আর মন্দিরের সঙ্গে কথা বলতে পারে না তোমাদেরকে বকবো তোমরা দুজনেই গুছিয়ে কথা বলতে পারো না গুছিয়ে পয়েন্ট টু পয়েন্ট না সোমনাথ তুমি কি বলেছ যে বাচ্চাটাকে স্কুল থেকে বার করে দিয়েছে দিতে পারে না কারণ একটা যে কোনো নোংরা জায়গার মহিলার বাচ্চা পড়তে পারে তুমি গুছিয়ে বলতে তুমি আর টিআই নিয়ে বলেছ রাইট টু ইনফরমেশন আমি আর টিই নিয়ে বলছি রাইট টু এডুকেশন দু নয় ভারতবর্ষের প্রত্যেকটি বাচ্চা বিলো ফরটিন ইয়ার্স রাইট টু এডুকেশন আমি এনসিআইটিতে যুক্ত আছি কোন স্কুলের অধিকার নেই কোন বাচ্চাকে স্কুল থেকে বের করে যখন মন্দিরা কেনে কথাটা উঠেছিল যে মন্দিরের বাচ্চাকে স্কুল থেকে বের করে দিয়েছে যারা মন্দিরে কেনে নেগেটিভ ভিডিও করছিল তখন আমি বলেছিলাম বুঝি বললাম যখন আমি যেটা আমি বললাম একদম আউট ভিডিও আমি করতে পারি না যেটা কি করে সম্ভব মন্দিরার মেয়েকে যদি স্কুল থেকে মন্দিরার চরিত্রের গ্রাউন্ডে যদি বের করে দেওয়া হয় মন্দিরার তো কিছু ফ্যান আছে কোনো সমাজ সেবা বা সেবিকা যদি সেই প্রিন্সিপালের এগেনস্টে একটা মেইল করে দেয় চাকরি চলে যাবে এক্সপিরিয়েন্স থেকে বলছি কোনো বাচ্চা কোনো অ্যাবনার্মাল বাচ্চাও যদি নর্মাল স্কুলে পড়তে আসে অ্যাজ এ প্রিন্সিপাল আমি চাইতে নাও পারি কিন্তু আই হ্যাভ টু টেক অ্যাডমিশন আই কান্ট ডিনাই অ্যাডমিশন অ্যাডমিশনের না বলার অধিকার নেই বিলো ফোরটিন ইয়ার্স তাহলে মন্দিরের মেয়েকে কোন অজুহাতে স্কুল থেকে বার করে দেওয়া হবে কোনো দিনই পারবে না কন্টিজিয়াস ডিজিজ হলে কোন কিছু হলে টেক লিভ আমরা বলতে পারি ইয়াস ফিফটিন ডেজ স্লিপ সিক্সটিন ডেজ দিব ওয়ান মান্থ লিপ আই ক্যান গ্র্যান্ট বাট হামেশা গেলে স্কুল থেকে বার করে দেওয়ার ক্ষমতা কোনো প্রিন্সিপালে নেই এবং কোনো গভর্নমেন্ট স্কুল তো নেই প্রাইভেট স্কুলে যদি ওনারের এগেন্স কেস করা যায় স্কুলের ডিসমিস হয়ে যাবে আইডি এগুলি একটু জানতে লাগে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইডাব্লিউ স্কিম থাকে বাচ্চাদেরকে প্রাইভেট স্কুলে পড়ানোর জন্য এগুলি জানতে লাগে একটা ভিডিও করলেই হয়ে যায় না ওই যে বলেছেন শিক্ষিত হয়ে এই শিক্ষার মূল্য রাখেন বাজ আপনি একটা কি করতেছিলাম মন্দিরার সোমনাথকে এখন ঝাড়ু পেটা করতেছিলাম এই সোমনাথ হাই ভেড়া কেন বউটায় ঢোকালি ও সেটা মুরগির জন্য ঢুকেছে এটা বলছিলাম যাতে সোমনাথ আরও বেশি ডিপ্রেসড হয়ে যায় আরো বেশি আমি ভুল করিনি তো এ মা আর মন্দিরা প্রতি মুহূর্তে এই ভিডিওগুলি দেখার পর সোমনাথের কাছাকাছি ভাববে আমি কি নোংরা আমি কি অসত্যি আমি সত্যি কি এই জিনিসটার না যখন মন্দিরা বলেছিল আমি যখন ছাদে থাকবো ভেবে নিও তুমি যেই চারটা দেখছো আমি সেই চারটা দেখছি এই কথাগুলি মনে করে দিয়ে মন্দিরাকে আবার পুশ করা হচ্ছে না হালকা ভাবে গো 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 রি কাপটা জানেন স্টুডেন্টদেরকে আমরা বলি পড়া ভুলে যাচ্ছ টু জাস্ট রিক্যাপিচুলেট সানিটা রাখো সপ্তাহে ছ দিন কি পড়েছ রিক্যাপিচুলেট ঠিক সেটাই মন্দিরের ওপরে সাইকোলজিক্যালি হ্যামারিং করা জাস্ট হোয়াট ইউ হ্যাড ডান বয়ফ্রেন্ড মূর্খ মূর্খ না পাল্টি আমি খাইনি একটা সংসার আমি প্রতিদিন বলি আমার ভিডিও লাগে আমি কারোর সংসার ভাঙতেছি না ভাই বোন মৌ রুম কিনে তখন চেয়েছিলাম দুই ভাই ঠাকুক সন্দীপ টিনাকে বারবার বুঝিয়েছি এক ঠাকু বাচ্চাকে ভালোবাসো প্রিয়া কল্পনাকে বলেছি এক থাকো ভাঙা চাইনি প্রীতম রেমিক চেয়েছি এক ঠাকু দিশাকে ঢোকাও চাইনি একটা কন্টেন্ট এরকম আমি চাইনি সেই কন্টেন্টটা পরিবারের ভাঙ্গন দেখাতে আমি চাইনি যখন পারছিলাম না এইভাবে নয় ওইভাবে যখন এক হয়েছে কল্পনা প্রিয়াকে অ্যাপ্রিসিয়েট করেছি সোমনাথ মন্দিরকে অ্যাপ্রিসিয়েট করছি অক্টোবরের ভাইফোটের থেকে আমি অ্যাপ্রিসিয়েট করছি কারণ কিভাবে একটা মাস ভিডিও না দিয়ে প্রমাণ করে দিয়েছে যে রিচ ডাউন হলেও কিছু যায় না টাকার লোভ কমে কমে গেছে প্রমাণ করে দিয়েছে কাউন্সিলিং করিয়েছে একটা মেয়ে বারবার বলছে ভুল 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 না মন্দিরা লাত্তি গেছে মন্দিরে চাটতে গেছিল তুমি যদি সাবিত্রী হও তোমার পাশের ঘরে একটা ম্যারিড মেয়ে একটা ছেলের সাথে কানেক্টেড আছে তুমি পাশের ঘরে বসে থামনেল বানাচ্ছিলে পারবেন নিজে বলেছে ভিডিওতে আমি পাশের ঘরে থামনেল বানাচ্ছিলাম কখন কখন পথরটা লোভী হলে পরে পাশের ঘরে বসে থামনে বানায় এইখানে একটা ম্যারি ডোমেন তার স্বামীকে তখনো ছাড়িনি তার স্বামীকে তখনো ছাড়িনি তার সাথে বসে বসে ইনি টানা টিনি টুসি করে কি করতাম আমরা বলে তোরা থাক আমরা আমি যাচ্ছি বাই তোরা থাক আমি যাচ্ছি বাই এটা করতাম ওসব জিনিস ভাবা যায় না চোখে দেখা যায় না মানা নেওয়া মেনে নেওয়া যায় না মেটা সংসার করছে চলে এসেছে এই বাড়িতে তারপরও যখন মেয়েটা আকুতি মিনতি করছে কনফারেন্স ফোনে সেটাকে নেওয়ার জন্য সে নেওয়াচ্ছে তখন যদি আমি বোন বা দিদি হতাম কি বলতাম যখন ফিরে এসেছিস সংসার কর সংসার কর এডাল ও ডাল করিস না এটা হতো আমার কর্তব্য আমি তোর ভালো চাই নাকি কাঁধে আধে ইয়াস সিস্টার যেটা ম্যান্ডির মা বলেছিল যা করিস করিস ধরা যেটা কাল সোমনাথ বলেছে শাশুড়ি কিছু মেনে নিতে পারি না যা করিস করিস ধরা পড়িস না সংসার ছেড়ে বেরিয়ে যাস না সংসারের থেকে স্বামীর ঘরের থেকে স্বামীর বিছানায় থেকে অন্য একটা পুরুষ তুই মা হয়ে মেয়েকে আশীর্বাদ দিয়েছে ফোন করতে হয় কর আমার মোবাইল থেকে কর কেন তুই ধরা না পড়িস তার মধ্যে আর ম্যান্ডির ওই ক্রিয়েটার মধ্যে কি ফারাক ছিল যারা বলছেন যে আপনিও পাল্টে গেলেন আপনিও তার ঘরতে চিনেছিলাম সে পরকিয়াকে সাপোর্ট করেনি সে পরকিয়াকে সাপোর্ট করেনি তাহলে পরকিয়া সাপোর্টটাকে আপনার সাপোর্ট করছেন নাকি মন্দিরার মেয়েও বড় হয়ে একদম ঠাকুর না করুক অন্য কিছু একটা লাইনে চলে যায় সেটা চেষ্টা করছেন মেয়েটার উপরে তো ঝড় গেছে মেয়েটা বড় হলো ঝড় যাবে বাট স্টিল এক যখন বাবা মা দুজন নিজের বাবা মা আলাদা সংসারে নেই নিজের ঘরে থাকবে এবং মেয়েটাকে বোঝাবে হ্যাঁ রে মা তোর মাই ভুলটা করেছে হ্যাঁ রে মা তোর মা হিংসা করেছে মন্দিরা যখন জয়ীর কাছে ক্ষমা চাইবে জয়ী মন্দিরাকে ক্ষমা করে দেবে কিন্তু এই সামাজিক মাধ্যমে জিনিসগুলি হয়তো জয়ীকে ভিতরে কুপি কুপে খাবে স্কুলে যাচ্ছে মেয়েটা এখন স্কুলের প্যারেন্টসরা তো দেখবে চলে আসে বললাম না যখন মন্দিরা চ্যানেলটা খুলবে দেখবে মিঠে তখন কন্টবাস চলে আসবে স্কুলের গার্জেনগুলিও তো আলোচনা করবে ধীরে ধীরে আজকে মেয়েটা নয় ওয়ানে পড়ে যখন থ্রি ফোরে পড়বে ওই বাড়িতে মারা বা অন্য মারা আলাপ করবে ওই বাচ্চাগুলি শুনে এসে জয়ীকে স্কুলে বলবে ওই অ্যাফেক্টটা যেটা সোমনাথ মন্দিরে বলতে পারছে না আমরা জানি বিং এ টিচার কি ধরনের কথা আমাদের সাফরমে বলি পাতায় ইসকে মামি না ভাগ্যাই বাবা কেনা বলি অস্বীকার করার কোনো জায়গা নেই চান কি ওই পরিবেশে বড় হ্যাঁ কটোপাচার করতে না করছে না কড়াই নিয়ে করবো ওর লেটে ঘুমতে উঠানে করব ওর বাসি মেক্সি ছাড় লোকেটা বলবো এগুলি না করবো কিন্তু ওই স্টোরিটা ওই স্টোরিটা যেটা হয়ে গেছে সেটা করতে না করেছে বোঝাতে পারলাম আচ্ছা ব্যবহার পেরেছি চলুন বাই